ঢাকায় সিনেমার সফলতম নায়িকা মৌসুমি তিন দশকের বর্ণিল ক্যারিয়ার তার। অভিনয় করেছেন সমসাময়িক প্রায় সব নায়কের সাথে, তবে এখন সিনেমায় সেভাবে পাওয়া যায় না এই অভিনেত্রীকে। পরিবার ও ব্যক্তিজীবন নিয়েই ব্যস্ত থাকেন মৌসুমি। এই সময়টাতে তার মনে জায়গা করে নিয়েছে মৃত্যু চিন্তাও। সম্প্রতি এক অনুষ্ঠানে মৌসুমি তার জীবনের শেষ কিছু ইচ্ছার কথা জানান। সেখানে তিনি বলেন, আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়, অবশ্যই খুব গোপনে যেন কবর দেওয়া হয়। মৌসুমির এমন চিন্তা নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা আসুন্না ট্রাস্টের প্রতিষ্ঠাতা শেখ আহমদুল্লাহ। বুধবার তার ভেরিফাইড ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে শেখ আহমদুল্লাহ বলেন, অভিনয় জীবনের 30 বছর পার করার পর বাংলাদেশের সুপরিচিত একজন অভিনেত্রী দর্শকদের কাছে অনুরোধ করেছেন, যাদের কাছে তার ছবি সংরক্ষিত আছে, মৃত্যুর পর সবাই যেন তা ডিলিট করে দেয়, তাছাড়া মৃত্যুর পর তার লাশ যেন কেউ না দেখে, দ্রুত গোপনে যেন তাকে দাফন করা হয়, এমন অনুরোধও ব্যক্ত করেছেন তিনি। গত কয়েক বছর ধরে এদেশের সর্বসাধারণের মধ্যে দিন পালনের যে আকাঙ্ক্ষা পরিলক্ষিত হচ্ছে, এ ঘটনা তারই পরম্পরা। আলোচিত এই নায়িকা স্টুডিওতে বসে ক্যামেরার সামনে যখন কথাগুলো বলেন, তখন ক্যামেরার পেছনে কোনো ক্যামেরাম্যান ছিল না। নায়িকাকে নির্জনে বিশেষ কিছু কথা বলার জন্য উপস্থাপক বেরিয়ে গিয়েছিলেন স্টুডিও থেকে, উল্লেখ করা হয় ওই স্ট্যাটাসে। শেখ আরও লিখেছেন, এমন একান্ত মুহূর্তে গভীরভাবে লালন করা আত্মগত বিশ্বাসী মানুষ নিবিড়ভাবে ব্যক্ত করে, যেন নিজের সঙ্গে নিজের গোপন বিশ্বাসের কথা বলা। নায়িকার এই উপলব্ধিকে আমরা স্বাগত জানাই। নারী স্বাধীনতার মুখরোচক স্লোগানে আত্মহারা হয়ে অনেক বোন নারীত্বের খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন, যাকে তারা মুক্তির উজ্জ্বল দীপশিখা ভেবে উন্মত্ত হন। দিন শেষে বুঝতে পারেন আসলে তা অগ্নিগহ্বর ছাড়া কিছু নয়। কিন্তু সেই উপলব্ধি আস্তে আস্তে জীবনের অনেক কিছুই তারা হারিয়ে ফেলেন। আলোচিত নায়িকা তার উৎকৃষ্ট উদাহরণ। স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, প্রিয় বোন, এমন কেরিয়ার গড়বেন না যেখান থেকে দিনে ফিরে আসাটা দুর্গমগিরি কান্তার মরু পাড়ি দেওয়ার মতো কঠিন হয়ে যায়। লাইফস্টাইল ও ক্যারিয়ার বাছাইয়ে সতর্ক না হলে হয়তো এমন দিন আসবে যখন আপনার বোধোদয় হবে, কিন্তু পৃথিবীর বুক থেকে আপন পাপের চিহ্ন মুছে ফেলতে পারবেন না, সেদিন আপনার আফসোসই বাড়বে শুধু। নেটিজেনরাও নায়িকা মৌসুমীর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।